ক্লিক করুন অ্যাপের বেল আইকন, সাবস্ক্রাইব করুন টিভির বাংলা, থাকুন সব সময় খবর। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের 127তম জন্মজয়ন্তী, এবং আপনারা জানেন সেই জন্মজয়ন্তী কিন্তু যারা AITC যে ইউনিয়নের তারা আছেন, এরাই 300 থেকে 350 শ্রমিক, তারা কিন্তু এই মুহূর্তে প্রতীকীতে মাল্যদান করছেন এবং ফ্ল্যাগ হোস্টিং করছেন। ইন্ডিয়ার যে ফ্ল্যাগ হোস্টিং, সেটা ফ্ল্যাগ হোস্টিং করার পর কিন্তু একেবারে নেতাজিকে যে সম্মান, সেই সম্মানটা কিন্তু শ্রমিক জানাচ্ছেন, এবং তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মদিন, জন্মজয়ন্তী বর্ষে আমরা আমাদের মিত্র এন্টারপ্রিনিয়ার্সের পার্মানেন্ট শ্রমিক তাদের ইউনিয়ন AIUTC-র পক্ষ থেকে আমরা সেই পতাকা উত্তোলন করে তাকে সম্মান জানাচ্ছি। আমরা সমবেতভাবে সবাই একসঙ্গে ভারতীয় জাতীয় পতাকার প্রতি স্যালুট জানাবো। স্যালুট, স্যালুট। আপনারা জানেন দেশ জুড়ে কিন্তু এই নেতাজির জন্মদিন পালন হচ্ছে। একদিকে যেমন কালকে দেখেছেন রামলালার প্রতিষ্ঠা মূর্তি, সেই প্রতিষ্ঠা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন, কালকে গতকাল ফুল মাল্যদান করছেন, এবং যারা ইউনিয়নের কমিটিতে যারা রয়েছেন মেন, তাদের সাথেও আমরা কথা বলে জেনেছি, এবং যে পার্টিটা আছে এই কারণেই যাকে বলাই করছি আমরা। আমরা এসব সংগঠনটা একই রাখতে চাই, এক শ্রমিক এক হয়ে থাকতে চাই আমরা, তাই আমরা এই কারণে পতাকাটা তুলি। এবং সব মিলিয়ে বলা যেতে পারে আজকের এই যে কর্মকাণ্ড খুব সাড়া ফেলেছেন এই এলাকায়। স্কারে টিভি বাংলা, ডানকুনি হুগলি।